মানুষের মন কোথা থাকে? মানুষের মন সেটা কি বুকে থাকে, না মাথায়, মানে ব্রেনে, নাকি অন্য কোথাও? ভালো থাকা কাকে বলে? মন বড় অদ্ভুত, কখন ভালো থাকবে কখন খারাপ থাকবে তা বোঝা মুশকিল। একটি সামান্য কথা মন খারাপ করে দেয়, আর একটি সামান্য কথা আবার মনকে ভালো করে দেয়। শ্রীলেখা মিত্র সুন্দর বলেছেন, দেখুন আপনারা। কেমন আছো শ্রীলেখা? শ্রীলেখা উত্তর দিতে পারে না, কেমন আছি বলো তো। সারাদিন মন খারাপ করা একটা দোষ, মাথার ভিতরে অনেকগুলো বোধ কাজ করে একই সাথে। কেউ জিজ্ঞেস করলে কেমন আছো তাই উত্তর দিতে পারি না, চেষ্টা করি দেওয়ার পারি না। ভালো থাকাটা কি সেটাই জানি না। আচ্ছা, ভালো থাকাটা কি? ইচ্ছে মতো অনলাইন শপিং করা, ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে অনেক লাইকস বা কমেন্টস পাওয়া, জানি না। জানো ভালো থাকাটা কি? মন খারাপটা কেন হয়? মন কোথায় থাকে? এখানে তো নয়, সাম রিমোট কর্নার অফ দ্য ব্রেন, যে ডিসাইড করে দেবে তুমি ভালো আছো না ভালো নেই। হাজারটা প্রশ্ন উত্তর খুঁজে পাই না, চাই কিন্তু পাই না, চাওয়াটা কিন্তু শেষ হয় না। কতটা আর কতটা পথ পার করলে উত্তরগুলো পাব তাও জানি না, তবে একটা বিষয় জানি, না চেয়ে কিছু দিতে বড় আরাম হয়, ভালো লাগে। যখন দেওয়ার পর ওই হাসি হাসি হাসিতে মাখা মুখগুলো দেখতে পাই, আনন্দে চকচক করে ওঠে, ভালো লাগায় চকচক করে ওঠে, সেটা মনকে বড় আরাম দেয়। হয়তো তাতেই ভালো থাকে। ভালোবাসতে কি লাগে? ভালো থাকতে কি লাগে? এসো না এই ভালো থাকাটা সবার মধ্যে শেয়ার করি, সবাইকে মন প্রাণ শরীর সবটা দিয়ে ভালোবাসি। হ্যাশট্যাগ মাই রিলিজন অফ লাভ। আর এটা আগে ছিল আমার মন খারাপের ডায়েরি, আমার মেয়ে বলতো, এখন ভালো থাকার জার্নাল।